পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর আগে শেষ হয়ে যাবে? ভাবছেন এরকম একটা কথা দিয়ে কেন এই ভিডিও শুরু করা? যারা আমরা সিনেমা প্রেমী তারা কিন্তু জানি এই কথাগুলোর মধ্যে কতটা নস্টালজিয়া লুকিয়ে আছে। আর যখন সিনেমাকে ভালোবাসি, সিনেমার সাথে যুক্ত, তাহলে যে কোনো রকম কর্মকাণ্ডে সিনেমা আসবে না সেটা কি হয়? ঠিক ধরেছেন, আজকে আমি এসেছি টকবক শুভর সিজন লঞ্চ করতে। কিন্তু সিজন লঞ্চ করার আগে জানতে চাই আপনারা কেমন আছেন। চারিদিকে যা পরিস্থিতি, বিশেষ করে আরজিকর, ভেতর থেকে বিশ্বাস করুন পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। মিছিলে হেঁটেছি, দরকার হলে আবার হাঁটব, কিন্তু অভয়ার বিচার চাই। অভয়ার সাথে যারা এত বড় অপরাধ করেছে সেই মানুষগুলোর শাস্তি চাই, কারণ তাদের শাস্তি না হলে সমাজ যে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরোনোর বা আশার আলো দেখতে পাবে না। যাই হোক, তার মধ্যেই টকবক শুভর সিজন লঞ্চ করব ভাবলাম, কারণ প্রত্যেক বছর এই সময়ই আমার সিজন আসে। এবং আপনারা যবে থেকে আমি টকবক শুভ শুরু করেছি এত ভালোবেসেছেন, যেই কারণে আমি বারবার সাহস পাই টকবক শুভকে আপনাদের সামনে তুলে আনতে। আর অবশ্যই ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সাহায্য ছাড়া বোধহয় এই টকবক শুভকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা সেটা আমার থাকতো না। কিন্তু একটা জিনিস অবশ্যই বলবো, এবারের টকবক শুভ কিন্তু একটু আলাদা। ইন্টারভিউ তো থাকবেই, কিন্তু ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে আমি আসব আমার বিভিন্ন চিন্তাভাবনাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং সেখানে যেমন থাকবে আমার অনুভূতি, আমার চিন্তা, সেরকমই আমি আশা রাখব আপনাদের অনুভূতি জানতে, আপনাদের চিন্তাগুলোকে জানতে, যেগুলো আপনারা জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে। আর একটা কথা, সেটা হচ্ছে এই যেমন ধরুন সামনে পুজো, ছোটোবেলা থেকে পুজো মানে কিন্তু জামাকাপড়, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, এইগুলো যেরকম ওতপ্রোতভাবে আমার জীবনের সাথে জড়িয়ে ছিল সেরকম কিন্তু জড়িয়ে থাকতো পুজোর গান। কিন্তু বলুন তো আজকের দিনে সেই পুজোর গান কি আসে? এতই কম সেটা সংখ্যায় যে আমরা হয়তো বলতেও পারবো না। কিন্তু একটা সময় এই পুজোর গান আমরা রীতিমতো অপেক্ষা করতাম কবে আসবে, এবং সঙ্গে সঙ্গে সেই গানগুলো নিয়ে রীতিমতো আমরা মেতে উঠতাম। এবং সত্যিই তো শিল্পী যদি তার শিল্পের সাধনা না করে, কিংবা শিল্পীরা যদি তাদের শিল্প দিয়ে উৎসবের মেজাজে আরেকটু আনন্দ, আরেকটু রং যোগ না করে, তাহলে কি উৎসবটা উৎসব মনে হয়? তাই আমার তো মনে হয় যে পুজোর গান যেভাবে আমরা ছোটোবেলা থেকে এনজয় করে এসেছি সেটা ঠিক সেইভাবেই ভবিষ্যতেও চলতে থাকুক। সেগুলো যেন উন্নতির নামে, এই সো কল্ড এআই টেকনোলজির নামে হারিয়ে না যায়। কারণ একটা জিনিস কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা এই যে উন্নতি, ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্সমেন্টের নামে যেভাবে সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছিলাম, সেই সেলফ সেন্টার্ডনেস কিন্তু হিউম্যানিটিকে বাঁচিয়ে রাখতে পারে না। আর রাখতে পারে না বলেই আজকে আরজিকরের মতো ঘটনা আমাদের প্রত্যেককে নাড়িয়ে জাগিয়ে দিল। এবং মনে রাখতে হবে, শুধু প্রতিবাদ করলে, একত্রিত হলে কিন্তু এই সমস্যার সমাধান নেই। সমস্যার সমাধানটা কিন্তু আছে রুটে ফিরে যাওয়াতে। কিছু অভ্যেস, কিছু নিয়ম যেটা আমাদের বংশাণু পরম্পরায় আমরা অনুসরণ করে এসেছি, সেইটাকে বোধহয় আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের করতে হবে। যেরকম খুব ভালো লাগে, বাংলা ছবি প্রত্যেক বছর পুজোয় রিলিজ করে, এবছরেও এত কিছুর মধ্যে বহুরূপী এবং টেক্কার মতো দুটো সিনেমা আসছে, যে সিনেমা দুটো আমরা অবশ্যই আশা করি যে সিনেমা হলে গিয়ে আমরা সকলে দেখব। এবং উৎসবের আনন্দে এটাও হবে আর একটা আনন্দের উদযাপন, তবে না আমাদের ইন্ডাস্ট্রি এবং শিল্প বাঁচবে। এরকম অনেক কিছু মাথার মধ্যে চলছে, যার একটুখানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
তবে এটুকু বলতে পারি টকবক শুভর এবারের সিজন কিন্তু একদম অন্য রকম। এরকম একটা সিজন, যে সিজনে আপনারা কিন্তু যেটা আমাকে বারবার বলেন যে আমি কেন এত ব্যবধানে আমার এপিসোডগুলো নিয়ে আসি, সেই জায়গাটাকেই কোথাও গিয়ে আমি এখন থেকে ওয়ার্কআউট করার চেষ্টা করছি। তাই একটাই অনুরোধ, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন সেইভাবে সঙ্গে থাকতে হবে এখনও এবং ভবিষ্যতেও, আর ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া তো আমি এগোতেই পারবো না। তাই অনেক আশা নিয়ে টকবকের নতুন সিজন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। পুজো খুব ভালো কাটুক, সকলে খুব ভালো করে মায়ের আরাধনায় আমরা মাতি আর মায়ের কাছে প্রার্থনা করি অভয়া যেন তার বিচার পায়। ভালো থাকবেন।